আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাকিস্তানবাসী সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। এক ভাইয়া আমাকে আক্স করছে যে ভাইয়া, টিয়া পাখির মেল ফিমেল কিভাবে চিনবো? তো এটা নিয়ে আসলে ভিডিওটা করা, আসলে যারা নতুন এক্ষেত্রে অনেকে কিন্তু টিয়া পাখির মেল ফিমেল চিনেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো কিভাবে মেল ফিমেল চিনবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সবাইকে মূল ভিডিওতে আবারও স্বাগতম। আসলে টিয়া পাখির মেল ফিমেল চিনা কিন্তু খুব সহজ একটা বিষয়, কিন্তু নতুন অবস্থায় দেখা যায় যে অনেকেই ম্যাক্সিমাম চিনে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব ইজিভাবে এটা চিনাবো। তো মেল ফিমেল চিনার আগে আমি একটা কথা বলে রাখি, আসলে ছোট অবস্থায় অনেকে 100% কনফার্মভাবে মেল ফিমেল দিয়ে দেয়, আসলে এটা 100% শিওর না। কিন্তু যারা পাখি ব্যবসায়ী আছে, যারা বিশিষ্ট পাখি ব্যবসায়ী, যারা অনেক বছর ধরে বা অনেক যাবৎ পাখির ব্যবসা করতেছে, তারা যদি শিওর দেয় তাহলে কিন্তু সেটার মেল ফিমেল হতে পারে। তাছাড়া আপনার এক বছরের আগে কোনো পাখিয়েই, টিয়া পাখি মেল ফিমেল 100% কনফার্ম হওয়া যায় না। তো আপনার পাখি যখন এক বছর বয়স হবে তখন পাখি কিন্তু আপনার মেল ফিমেল চিনা যাবে। তো সেটা কিভাবে চিনবেন? আসলে মেল ফিমেলের দেখবেন আপনি গলার দিকে। তো যখন আপনার একটা টিয়া পাখির বয়স এক বছর হয়ে যাবে তখন দেখবেন যদি পাখিটা মেল হয় তাহলে কিন্তু গলা আস্তে আস্তে মালা আসতেছে। তো আপনারা যে পাখি দুইটা দেখতেছেন, এই দুইটা কিন্তু আপনার মেল পাখি। দেখছেন কী সুন্দর গলার ভিতরে কিন্তু মালা, এটা কিন্তু আপনার ফুল অ্যাডাল্ট পাখি। এদের বয়স কিন্তু আপনার 2 বছর প্লাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এদের গলায় কিন্তু মালা চলে আসছে। আর যদি আপনার পাখিটা ফিমেল হতো তাহলে কিন্তু গলায় মালা আসতো না। তো এখন আপনার একটা ছবি দেখতেছেন, পাশে যে ওই মেলটার পাশে যে একটা পাখি যে হালকা মালা, ওটা কিন্তু আপনার ফিমেল পাখি। তো যদি ফিমেল পাখি হয় ওটার গলায় কিন্তু আপনার হালকা মালা থাকতেও পারে এবং নাও থাকতে পারে, ওটা ফিমেল হবে। আর যেটার গলা আপনার মালা থাকবে, একবারে এরকমভাবে মালা থাকবে গাঢ়ভাবে, সেটা কিন্তু আপনার মেল পাখি হবে। তো এই দুটোই হচ্ছে মেল ফিমেল পাখি চেনার একবারে সহজ বৈশিষ্ট্য। আর টিয়া পাখি কিন্তু আপনার এভাবে মেল ফিমেল নির্ধারণ করা হয়। তো আরেকটা কথা, সেটা যেটা আমি আগেই বলছি যে আপনারা এক বছরের আগে কিন্তু কোনো মেল ফিমেলে কিন্তু শিওর হতে পারবেন না এই টিয়ার পাখির। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি একটু উপকারে আসলো, ভিডিওতে লাইক দিবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবুতর ও পাখি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।